সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে বলবো রাতে যে আমল করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, আর যদি ওই ব্যক্তি অযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। সুপ্রিয় দর্শকবৃন্দ, দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া আলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই দোয়াটির অনুবাদ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, আল তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশীল। মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবচেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। সুপ্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পর তারপর বলবে রাব্বিক ফিরলি, অর্থাৎ হে আমার রব, আমাকে ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাত জেগে উঠে এ দোয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, জীবনে চলার পথে এরকমই ছোট ছোট দোয়া ও আমলগুলো কাজে লাগে। এরকমই ছোট ছোট দোয়া ও আমলগুলো জানতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।